Assalamualaikum Assalam. তাহলে পরে শেষ পর্যন্ত আপনার মেয়ের সাথে রাসেলের বিয়েটা ভাঙিয়ে দিলেন চাচা না? তা তো করতেই হবে, এছাড়া তো আর কোনো পথ ছিল না। সেটা অবশ্য ঠিক করেছেন। আচ্ছা রাসেল, কে জন্য তুই লুকালি? লুকানোর কি দরকার ছিল? তোর এমন একটা সমস্যা, এই সমস্যা নিয়ে তুই কি জন্য বিয়ে করতে গেলি? বললে কি হতো? বলে গেলে মনে করতে চিকিৎসা আছে না, কিন্তু লুকিয়ে যে তোর লুকোচুরি করলি, যে সিটিরি করলি, এটা তো ঠিক হয়নি। কেমত হয়েছে কি চাষা? একদম সন্নিকটে চলে আইসে, আলামতো দেখা দিয়েছে জানেন নাকি? ওই যে উত্তর পাড়ার যে জামাল আছে না, তার বোর ফেটে বলে বিলিতি দুটো কুত্তের বাচ্চা হয়েছে। কি এইটা কোনো আজব ঘটনা? নাউজুবিল্লা নাউজুবিল্লা, কুত্তার বাচ্চা হয়েছে মানুষের পেট থেকে, তাও আবার বিলিতি কুত্তার বাচ্চা? সারা গ্রামের মধ্যে তোলপাড় শুরু হয়ে গিয়েছে, সাংবাদিক টিভি সাংবাদিক পেপারের সাংবাদিক ভয় হয়ে গেছে, খালি গিয়ে দেখেন না। মানুষে তোমার এই গিট্টু কইলে কি হইব? তোমার কথাই সত্যি, কিয়ামত খুবই নিকটে। আপনি এক কাজ করেন, আপনি নিজে গ্রামের কয়েকজন মুরব্বী গোছের মানুষ নিয়ে, তারপর একজন হুজুর নিয়ে ডাইরেক্ট জামালের বাড়িতে চলে যান। সেখানে গিয়ে আপনি তদন্ত করে বাইর করেন কি জন্য, কিভাবে, কি পাপে জামাল বিলিতি কুত্তির আব্বা হলো, এটার হদিস আপনার বাড়ি করতে হবে। হ কথাটা তুমি মন্দ কও নাই, নিশ্চয়ই জামাল মহাপাপ করছে, না হইলে এমন ঘটনা ঘটতে পারে। কি ব্যাপার, মন খারাপ করে দাঁড়া রয়েছ না? আমি বুঝতে পেরেছি তোমার সাথে রাসেলের বিয়েটা ভাঙে যাচ্ছে, এই জন্য মনে মন খারাপ করতেছো। এত বড় একখান ব্যাধি গোপন করে সে আমার লগে প্রেম করলো, আমার জীবনটার কথা একবারও চিন্তা করলো না। না হচ্ছে কি, মানে ওর একটু চিন্তা করার দরকার ছিল, আর একটা গোপন ব্যাধি আছে, ওদের সংসার হবে না, খালি খালি তোমারে ওর জীবনের সাথে জড়া, তোমার জীবনটা নষ্ট করার কোনো দরকার ছিল? কোনো দরকার ছিল না। আর শুনেছি ওই ওর রোগটা কি ঠিক আছে কি নাই, এটা মানুষের কাছ থেকে শুনেছি, বিভিন্ন খারাপ জায়গায় যায়, কি জন্য রে ভাই? থাকবো, চিন্তা করো না, যা হওয়ার হয়েছে বাড়ি যাও, যা করে ভালোর জন্যই করে, আর টেনশন করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, মন খারাপ করো না, বাড়ির উপর চলে যাওয়া। একটু লাগাই দিলাম, মেট্রিক পাশ করেনি, প্রেম করবে কি জন্যে?